আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি শাজমিন নিপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রথমবারের মতো লন্ডনে প্রদান করা হলো জয় বাংলা মুক্তিযুদ্ধ সম্মাননা। লন্ডনে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করলেন তারেক রহমান। তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রথমবারের মতো লন্ডনে প্রদান করা হলো জয় বাংলা মুক্তিযুদ্ধ সম্মাননা 2016। গত মঙ্গলবার 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালনকারী দুজন ব্রিটিশ ও তিনজন ব্রিটিশ বাংলাদেশের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সাংবাদিক বুলবুল হাসানের উপস্থাপনায় জয় বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব লন্ডনের অক্সফোর্ড হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সম্মাননা তুলে দেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক আব্দুল গফফার চৌধুরী এবং বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে এ আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন জয় বাংলা মুক্তিযুদ্ধে সম্মাননা এর অন্যতম উদ্যোক্তা আনসার আহমেদ উল্লাহ। অনুষ্ঠানে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দুই ব্রিটিশ নাগরিক ডোনাল্ড চেসওয়ার্থ মরণোত্তর ও বেলিংটন হার্ডিং এবং তিনজন ব্রিটিশ বাঙালি মিসেস কুলসুমা উল্লাহ, দবির আহমেদ এবং নুরুদ্দিন আহমেদকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয় বাংলা ফাউন্ডেশনের দুই সংগঠক সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও সালিমা শারমিন হোসেন। নতুন প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন এলএসসি স্টুডেন্ট মাহতি পাশা। আয়োজকরা জানান, আমাদের বিজয়ের নায়কদের সাথে নতুন প্রজন্মের একটি যোগসূত্র তৈরি করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তারা জয় বাংলা মুক্তিযুদ্ধ সম্মাননা প্রতি বছর প্রদানে আশা ব্যক্ত করেন। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তারেক রহমান বাংলাদেশ ব্যাংকে টাকা চুরির জন্য বর্তমান আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেছেন। 28 মার্চ যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে তারেক জিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিস্তারিত দেখুন আমাদের সহকারী নিউজ এডিটর এমি হোসেনের রিপোর্টে। 28 মার্চ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যের বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধে শহীদদের কোনো সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ না করে বরং বিভিন্ন বইয়ের উদাহরণ টেনে বলেন যে বিএনপির চেয়ারপারসনের বক্তব্যই সঠিক। দৈনিক বাংলার একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল 1972 সালের 9 জানুয়ারি। আর্টিকেলটির হেডিং ছিল হুঁশিয়ার আন্তর্জাতিক চক্রান্ত। এই শিরোনামে যে আর্টিকেলটি ছাপা হয়েছিল সেখানে তারা লিখেছিল, দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে তাতে 35 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র দেখানো হয়। এতে দিনক্ষণ উল্লেখ করে বারবার প্রমাণ দেন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই মানুষটি যদি 1971 সালে 26 মার্চের সেই দিন সেই সময়টিতে কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে আজকে ইতিহাস সম্পূর্ণভাবে অন্যরকম হতো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তব্য দেন মাইদুর রহমান, এম এ মালেক সহ বিশিষ্ট জনেরা। তারেক জিয়া দম্ভভরে বলেন, ব্যাংক ডাকাতি হলো আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস। শেখ জামাল থেকে শুরু করে এখন
বোন আর ভাগনা মিলে একেবারে ব্যাংক ডাকাতিতে অংশ নেয়। শেখ কামালই ব্যাংক ডাকাতি করেছিল, অফিশিয়ালি যেটা প্রতিষ্ঠিত সত্য এস্টাবলিশ। এখন নতুন কিছু না, নতুন মেথডে, সেটি তো প্রায় 40 বছর আগে ছিল, নতুন মেথডে ডিজিটাল পদ্ধতিতে এখন শেখ কামালেরই বোন এবং তার ভাইগনা এরা এখন ডিজিটাল পদ্ধতিতে দেশের মানুষের অর্থ সম্পদ লুট করছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কয়সর এম আহমদ। অনুষ্ঠান শেষে তারেক জিয়া থাকা অবস্থায় শুরু হয় আভ্যন্তরীণ কোন্দল। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থী ও নাট্যকর্মী সুহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি। সমাবেশে আইনজীবী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক চ্যানেল আই নিউজ প্রেজেন্টার সাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল বাসিত চৌধুরী কামরান, আতাউল্লাহ ফারুক, অলিউর রহমান, আব্দুল বাসিত বাদশাহ, আজিজুল আম্বিয়া, মুঞ্জের আহমেদ চৌধুরী, তাসনিম ওয়ালিদ, সুহেল আহমদ, শাহ এম ই হুসেন, দানিয়েল আহমেদ, শাহ মুমিনুর রহমান এমএল, নুরুল আম্বিয়া প্রমুখ। কারিশিল্পে স্টাফ সংকটের জন্য দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে অনেক রেস্টুরেন্ট। সংকট নিরসনে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ইস্ট সাসেক্সের ক্যাটার্সরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায় স্টাফ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি মাসে স্টাফ সংকটে বন্ধ হচ্ছে একের পর এক রেস্টুরেন্ট। ব্রিটিশ অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার এই কারিশিল্পের সংকট নিরসনে এগিয়ে আসছেন জনপ্রতিনিধিরা। The industry is facing a shortage, and it's absolutely clear that we need to help the industry come up with an answer. The industry puts £1.5 billion into the exchequer. It's worth £4.5 billion to this country overall. It does a huge service for us, and it also feeds us beautifully. So I want, as MP for Bexhill and Battle, to help the industry as much as I can. I will speak to the immigration minister. I will deliver this petition. I will try and find a way to get you more staff so that you can carry on your successful businesses. East Sussex Caterers-দের স্টাফ সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক নেটওয়ার্কিং এর অংশ হিসাবে বেক্সিলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা। We got to support the curry industry. This is one of the most important industries with our country. They earn a lot of money for our country, which is going into the coffers. They work hard. They are in problems. We really must get behind it. It's really amra khub big ekta problem er moddhe ashi. Not only this area, it goes all over nationwide. Shobe problem amra face korra ebong ekta ekta conclusion awar dorkar karon hoyeche kintu amra je day by day restaurant loser amra job jar kharon ekta amra kono benefit pon na amra je bortoman wages holo 29,570 pound. This goes over the minimum wages. বর্তমান ওয়েজেস হইল গিয়া 22,000-25,000 পাউন্ড। আমরা এই ওয়েজেসটা তো গভর্নমেন্টের কাছে আমরা পিটিশন করলাম, এই ওয়েজেসটা আমরা ফিরিয়ে আনা হোক এবং রিকনসিডার করা। উদ্যোক্তারা মনে করেন প্রত্যেক এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা নিজ নিজ সংসদ সদস্যদের সংকট নিরসনে এগিয়ে আসার অনুরোধ জানালে সংকট থেকে উত্তরণ সহজ হবে। প্রত্যেকটা এলাকা থেকে যদি এইভাবে লোকাল এমপির সাথে এইভাবে একটা প্রোগ্রাম করা হয় এবং তাদেরকে অ্যাওয়ারনেস করা হয় তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এবং আমরা আগামীতে আমরা চেষ্টা করতেছি যে আমাদের হোল সাসেস মিলে সব এমপিকে একসাথে আমরা বসাইয়া তাদেরকে এই বিষয়টা আমরা তুলে ধরব। মতবিনিময় সভা শেষে স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক শুভানুদায়ীদের স্বাক্ষরিত স্মারকলিপি এমপির কাছে প্রদান করা হয়। আব্দুর রশিদ, চ্যানেল আই। রিয়েলি আমরা খুব বিগ একটা প্রবলেমের মধ্যে আছি। নট অনলি দিস এরিয়া, ইট গোজ অল ওভার নেশন ওয়াইড। সবে এই প্রবলেম আমরা ফেস করলাম এবং একটা একটা কনক্লুশন হওয়ার দরকার কারণ হচ্ছে কিন্তু আমরা যে ডে বাই ডে রেস্টুরেন্ট লুজার আমরা জব যাওয়ার কারণে আমরা কোনো বেনিফিট পাব না। আমরা যে বর্তমান ওয়েজেস হইল গিয়া 29,570 pound, দিস গোজ ওভার দ্য মিনিমাম ওয়েজেস। বর্তমান ওয়েজেস হইল গিয়া 22,000-25,000 pound। আমরা এই ওয়েজেসটা তো গভর্নমেন্টের কাছে আমরা পিটিশন করলাম, এই ওয়েজেসটা আমরা ফিরিয়ে আনা হোক এবং রিকনসিডার করা। উদ্যোক্তারা মনে করেন প্রত্যেক এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা নিজ নিজ সংসদ সদস্যদের সংকট নিরসনে এগিয়ে আসার অনুরোধ জানালে সংকট থেকে উত্তরণ সহজ হবে। প্রত্যেকটা এলাকা থেকে যদি এইভাবে
লোকাল এমপির সাথে এইভাবে একটা প্রোগ্রাম করা হয় এবং তাদেরকে অ্যাওয়ারনেস করা হয়, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এবং আমরা আগামীতে আমরা চেষ্টা করতেছি যে আমাদের হোল সাসেস মিলে সব এমপিকে একসাথে আমরা বসাইয়া তাদেরকে এই বিষয়টা আমরা তুলে ধরবো। মতবিনিময় সভা শেষে স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক শুভানুদায়ীদের স্বাক্ষরিত স্মারকলিপি এমপির কাছে প্রদান করা হয়। আব্দুর রশিদ, চ্যানেল আই। 27 মার্চ ডিক্লিন এর একটি রেস্টুরেন্টে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন ইউকে এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট, এ মহসিন উদ্দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ মন্নার হোসেন সেক্রেটারি, কঙ্কন কান্তি ঘোষ ট্রেজারার ও রফিকুল ইসলাম এমদাদকে অর্গানাইজিং সেক্রেটারি করে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জনাব ওয়াহিদুল খান মিন্টুকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উল্লেখ্য, 30 আগস্ট 2015 সালে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন উইকের অভিষেক অনুষ্ঠিত হয়েছিল। ২৭ মার্চ সাউথ হলের অরাজনৈতিক সামাজিক সংগঠন শিকড়ের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় ভিলিয়ার্স স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের সাউথ হল প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা জানান, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফিরুজ হায়াত খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমেদ ও জিয়াউল আমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ হিলিংটন এমবেসি মেম্বার ডক্টর অঙ্কার সাউতা, বাংলাদেশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মাহবুব রহমান, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা ফয়জুল হক, এমাম উদ্দিন সুরজ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাসুদা আক্তার জাহান ও খুরশিদুর রহমানের যৌথভাবে পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ছাড়াও নুরুল আমিন মজুমদারের প্রযোজনায় মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা করিম চাচা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডরসেট আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সংগঠনের সভাপতি মোহাম্মদ সমুজ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রসুন চেরাগ আলীর পরিচালনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম খান, মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ মুরাদ রহমান, মোহাম্মদ কামাল, মোহাম্মদ শরফ উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ বদরুল আলম, মোহাম্মদ আউয়াল মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শানুর উদ্দিন, আব্দুল হান্নান প্রমুখ। সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এবং সভায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সাসেক্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল হুবের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ বশির মিয়া। বদিউল আলম ও রয়্যাল মিয়ার যৌথ পরিচালনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহির হোসেন চৌধুরী, মিলিক চৌধুরী, ফারুক আহমেদ, আলহাজ আব্দুল আহাদ, আলহাজ আব্দুল নূর, গুলাম রব্বানী সিহেল, মোহাম্মদ মুরাদ চৌধুরী, বখতিয়ার খান, ইসলাম মিয়া, কামাল উদ্দিন প্রমুখ। সভার শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা দিবস পালন করেছে শেফিল্ড আওয়ামী লীগ। শনিবার শেফিল্ডের একটি হলে শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ মুহিদ আলীর মিটুর সভাপতিত্বে ও শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল খালেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফিল্ডের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর ডেনিস ফক্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর থেরি ফক, কাউন্সিলর মোহাম্মদ মারুফ, মতিউর রহমান শাহিন, এম ইব্রাহিম আলী, হাজি মোহাম্মদ ওয়াহিদ আলী, সুফিয়ান আহমেদ চৌধুরী, সাংবাদিক আহমেদ হোসেন হেলাল, আব্দুর রশিদ, আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ নিহত শহীদ ও বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যখনই যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখনই ফিরছি তখন থাকছে ইউকে এবং ইউরোপে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। জামিনে বের হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্লাসগো বাংলা সেন্টার গত রবিবার আয়োজন করে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। গ্লাসগো কাবারা ফাংশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতেই এক মিনিট নিরবতা পালন করে 30 লাখ শহীদদের প্রতি প্রদর্শন করা হয় গভীর শ্রদ্ধা। প্রবাসে শিশু কিশোরেরা দেশীয় সংস্কৃতির সাথে সাধারণত থাকে বিচ্ছিন্ন, আর তাই নতুন প্রজন্মকে দেশের শিল্প সংস্কৃতিতে সম্পৃক্ত করাই থাকে প্রবাসে জাতীয় দিবসসমূহ পালনের একটি অন্যতম উদ্দেশ্য। গ্লাসগো বাংলা সেন্টারের এই অনুষ্ঠানে দেখা গেল ঠিক তাই। রং বেরঙের নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানমালায় শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, বাবা মায়েদের অংশগ্রহণও ছিল উৎসব মুখর। গ্লাসগো বাংলা সেন্টারের অধীনে পরিচালিত হয় একটি বাংলা স্কুল। এই বাংলা স্কুলে বাংলা শেখানোর পাশাপাশি শিশু কিশোরদের শেখানো হয় নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড, আর এর সাফল্যই যেন উপচে পড়েছিল গোটা অনুষ্ঠান জুড়ে। বাংলা সেন্টারের প্রত্যেকটা কাজই আমাদের কাছে খুব ভালো লাগে, যেমন স্কুল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা খুবই খুশি। এতে আমরা যারা দেশের বাইরে আসছি প্রবাসী, তারা অনেক উপকৃত হয়, বাচ্চারাও অনেক উপকৃত হয়। আর এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের দেশ, সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের নেক্সট প্রজন্মকে তুলে ধরতে পারবো অনেক বেশি করে। এটা আমাদেরই দায়িত্ব, আমরা যারা দেশের বাইরে থাকি আমরা দেশকে ভুলে যাব না। এভাবে আমাদের আমাদের পরের জেনারেশন এই দেশে আমাদের দেশকে বাঁচিয়ে রাখবে। আমার কাছে খুব ভালো লাগে বাংলা সেন্টারের সাথে কাজ করতে পেরে। গ্লাসগো একটা ছোটো শহর, অনেক বাঙালি একসাথে থাকে, আমাদের পিচি বাচ্চাদেরকে বাংলা শেখাচ্ছি, এতে করে আমি খুব নিজেকে গর্ববোধ করছি। অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠান, ভবিষ্যতে আরও ভালো হবে। শতব্যস্ততার মাঝে আমরা এই অনুষ্ঠানকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই অনুষ্ঠানগুলোতে আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক আমরা দেখতে পাই, যে এই জিনিসগুলো বাচ্চারা সবসময় বঞ্চিত হয়। সুদূর প্রবাসও যেভাবে বাংলা সংস্কৃতিটাকে ইংল্যান্ডের লোকজনের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এই জন্য বাংলা সেন্টারকে ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেলাই, ধন্যবাদ বাংলা সেন্টারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা সবসময় চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য, আমরা আমাদের দেশের সংস্কৃতিকে এখানে তুলে ধরার চেষ্টা করি। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা তারা এত সুন্দর আয়োজন করার জন্য, এবং আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এই আমাদের কালচারটাকে ইন্ট্রোডিউস করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। বাংলা সেন্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন জহিরুল হক, আর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। ব্রিটেনের আসন্ন স্থানীয় কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ দলের লাংসাইট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জানারা হকের সমর্থনে এক আলোচনা সভা ও চ্যারিটি ডিনারের অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। ব্রিটেনের আসন্ন স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে লাংসাইট ওয়ার্ডের কনজারভেটিভ দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আঞ্জানারা হক। তার নির্বাচনী প্রচারণা উপলক্ষে গত মঙ্গলবার ম্যানচেস্টার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করেন এক আলোচনা সভা ও ডিনার পার্টির। ডিনার পূর্বক আলোচনা সভাটি পরিচালনা করেন ডেনিস কাস্টিয়ান। আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ম্যানচেস্টার কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটার হিল্টন, ডেভিড সিম্পলি, ম্যানচেস্টার গর্টন আসনের কনজারভেটিভ দলের এমপি ক্যান্ডিডেট মোহাম্মদ আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী বদুল আলম, সালেহা পারভিন, আফরুজ চৌধুরী ও আফজাল রব্বানী প্রমুখ। আঞ্জানারা হক ওনার নির্বাচনী ইস্তাহার আগত অতিথির সামনে তুলে ধরে বলেন,
Assalamu alaikum. My name is Anjana Rahok. I'm a candidate for the local candidate for Long Sight Ward in Manchester. I will try my best to work for my campaign a lot, but I would also need the support from the public, especially the Bengali society. So please do support me. Thank you very much. Thank you. অনুষ্ঠানে আগত মানচেস্টার গঠন আসনের কনজারভেটিভ দলের এমপি ক্যান্ডিডেট মোহাম্মদ আফজাল বলেন, Hi, I'm a former parliamentary candidate for Gorsuch constituency. I can assure you one thing, Anjanera Hack is a very, very right candidate. We need to support her fully, and I can assure you there will be a big turnout, good voting skills there, and she will get elected as soon as possible. My support with the Anjanera, thank you. উক্ত অনুষ্ঠানে লংসাইট ও গোল্টনের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কমিউনিটি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। মঞ্চস্থল থেকে রহমান সামল, চ্যানেল আই। মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিবেদনের সম্পাদক সুজাত মঞ্চুরের লেখা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অল্টহাম আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার অল্টহামের স্থানীয় মিলেনিয়াম সেন্টারে। আমাদের অল্টহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, অল্টহাম আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফাজ্জল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানচেস্টার আওয়ামী লীগ সভাপতি সুরাবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল বাসিত, মুজিবুর রহমান, সাংবাদিক নুরুজ্জামান মনি, আজিজুর রহমান দ্বারা, মিজানুর রহমান মিজান প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে গত 28 মার্চ সোমবার স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, পরে সকল শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পাঠ করা হয়। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এতে ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। দেখেছি কেবল শাসন শোষণে মানুষের নির্জীব, দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিবুর রহমান। শাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শওকত আহমদ এমবিই, সভাপতি ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ। বক্তব্য রাখেন ময়নুল ইসলাম, এনামুল হক, গিয়াস উদ্দিন, সৈয়দা শাহনাজ আহমদ, আনোয়ার হোসেন, আব্দুল শামীম ও হাসান খান সহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশে অল্প কিছুদিনের মধ্যেই উন্নয়নের জোয়ার বইবে। আমরা খুবই গর্বের সাথে বলতে পারছি যে এখন বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর বুকে আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। বাংলাদেশ এইভাবে ধাপে ধাপে এগিয়ে গিয়ে সভানেত্রীর, প্রাইম মিনিস্টারের 2020 ভিশন কার্যকর করা হবে, সেটাই আমাদের প্রত্যাশা। In later years to free Bangladesh from military rulers and restore democracy. পরে মাওলানা আব্দুল মতিন বিশেষ মুনাজাতের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।
স্বাধীনতার 45তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অল্টহাম আওয়ামী লীগ যুবলীগ ও পেশাজীবী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের অল্টহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, 29 মার্চ অল্টহাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং অল্টহাম যুবলীগের সাধারণ সম্পাদক মুশাহিদ হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল্টহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, শেখ কবির উদ্দিন, দুলাল মিয়া, হুসাইন আহমেদ, শাহ সুহেল আহমেদ, সৈয়দ আসকর আলী, সাদিকুর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইতিহাস বিকৃতি করে বঙ্গবন্ধুকে খাটো করা যাবে না, যারাই ষড়যন্ত্র করবে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। র্যালি, শপথ গ্রহণ ও পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে সর্বপ্রথম শপথ গ্রহণ ও পতাকা উত্তোলন দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল। 1971 সালে বাংলাদেশের পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 28 মার্চ 1971 সালে প্রায় 10,000 বাঙালি বার্মিংহামের সলিড পার্কে জমায়েত হয়ে পুড়িয়ে দিয়েছিলেন তাদের পাকিস্তানি পাসপোর্ট। বাংলাদেশের মুক্তিকামী জনতার সাহায্যে ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সবাই নিয়েছিলেন দেশের পক্ষে শপথ, উত্তোলন করেছিলেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। মহান এই দিনটি স্মৃতি রক্ষার্থে গত 28 মার্চ ঐতিহাসিক স্মলিক পার্কে পালিত হল শপথ গ্রহণ ও পতাকা উত্তোলন দিবস। 28 মার্চ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমরেড মসুদ আহমেদের পরিচালনায় ও 28 মার্চ 1971 সালের অন্যতম সংগঠক মোহাম্মদ আজিরুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাই। মুহুর্মুহু স্লোগানের মধ্যে র্যালি, শপথ গ্রহণ ও জাতিসংঘের মাধ্যমে পতাকা উত্তোলনের সময় 28 মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলী সহ 28 মার্চের যে সকল সংগঠকরা পরলোক গমন করেছে প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করা হয়। 28 মার্চ উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি বার্মিংহামের সর্বস্তরের বাঙালি ভাই বোনদের অভিনন্দন জানাই, যারা আজকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই স্মৃতি পার্কে জমায়েত হয়েছিলেন। এদিকে 28 মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলী সদ্য প্রয়াতে কমিউনিটির সর্বস্তরের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে দিবসটি পালন করার কথা থাকলেও অনুপস্থিত থাকেন স্থানীয় বিএনপি ও 28 মার্চ উদযাপন পরিষদের বেশ কিছু সংগঠক। এই সেই স্মলিত পার্ক, 1971 সালের 28 মার্চ এখানকার বাঙালিরা বহির্বিশ্বের সর্বপ্রথম শপথ গ্রহণ এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করে বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন, এই হচ্ছে আমাদের পতাকা, এই হচ্ছে আমাদের স্তম্ভ, আজ থেকে আমরা স্বাধীন। বার্মিংহামের ঐতিহাসিক স্মলিত পার্ক থেকে আশরাফুল ওয়াহিদুলাল, চ্যানেল আই। মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইতালির অন্যতম প্রধান শহর ভেনিসের ম্যাৎসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুল 26 মার্চ আয়োজন করে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। 1971 সালে 25 মার্চ রাতে হানাদার পাকিস্তানি বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। 26 মার্চ শুরু হয় বাংলার গণমানুষের সশস্ত্র প্রতিরোধ। স্বাধীনতার জন্য এদেশে মানুষকে দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইতালির অন্যতম প্রধান শহর ভেনিস মেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুল 26 মার্চ বিকেলে আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং বাংলা স্কুলের উপদেষ্টা পলাশ রহমানের উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে বক্তব্য রাখেন সহসভাপতি উদ্দিন এম ডি আক্তার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
সর্বসাধারণ সম্পাদিকা রুনু আক্তার, সাংগঠনিক সম্পাদিকা শুভা আক্তার শিরিন, বাংলা স্কুলের শিক্ষিকা আসমা সালাম জুমুন প্রমুখ। বাংলা ভাষা আমাদের অনেক ছেলে মেয়ে ভালো বুঝে না, তারা ভালো বলতেও পারে না, এই কারণে কিন্তু বাংলা স্কুল। বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে বাংলা স্কুলের সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস। অনুষ্ঠানে কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া হান্নান, শাহিদ হান্নান ও অভিভাবক বৃন্দ। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মাল্টিকালচার অ্যাসোসিয়েশন ফ্রান্স এর উদ্যোগে রবিবার ইউল দ্য ফ্রান্সের অন্তর্গত টর্সি একটি হলে উদ্বোধন করা হয়েছে ইউরোপিয়ান ক্যারাত প্রতিযোগিতা 2016। আমাদের প্রতিনিধি এনাথ হোসেন সোহেল জানান, শিশু কিশোরদের প্রকৃত ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি পরস্পর সংস্কৃত বিনিময় করার উদ্দেশ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এ প্রতিযোগিতার। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক বদরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ফাহিম বদরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এইচ হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা দর্পণের সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, মোহাম্মদ শামী মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক আরব বংশদূত আব্দুল জলিল প্রমুখ। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল সহ ইউরোপের অন্যান্য দেশে বাছাই পর্ব শেষে আগামী রমজান মাসে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 27 মার্চ ইতালির বাণিজ্যিক নগরী মিলানের স্থানীয় একটি হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। 27 মার্চ ইতালির বাণিজ্যিক নগরী মিলানের স্থানীয় একটি হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2016। লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আব্দুল মালিক মোল্লা, লিয়াকত হোসেন কাজী, নেসার উদ্দিন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আকরাম হোসেন, হানিফ শিপন, রয়্যাল তালুকদার জামিল আহমেদ, জিনু মিয়া, তোফায়েল আহমেদ তপু, আব্দুল খালেক রিন্টু, লুৎফুর রহমান, শেখ সাইদ খান মামুন, শফিউদ্দিন কাউসার হাওলাদার, পলি আক্তার, লিপি আক্তার, মনসুর খালাসি, মামুন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, মুক্তিযোদ্ধা, প্রজন্ম লীগ সহ মিলান লোম্বার্দিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। তুহিন মাহমুদ ও সারোয়ার হোসেনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন এমিলি সাহা ও রবিন হোসাইন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মহান স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পর্তুগাল প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশে 46তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে লিসবনে। রাসেল রাফির সঞ্চালনায় নবগঠিত পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লিসবন মিউনিসিপ্যালিটি ডেপুটি মেয়র জুয়া আফেন্সো। বিশেষ অতিথি ছিলেন পিবিএফ এর অ্যাসেম্বলি সভাপতি স্যার আলী ভুইয়া। প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র বলেন, এই সংগঠনের মাধ্যমে পর্তুগাল ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সম্পর্ক আরও দৃঢ় হবে।
24শে মার্চ বেডফুড সেন্টারে জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক ইসলামী সম্মেলন। আমাদের বেডফুড প্রতিনিধি শায়কুল হক শায়ক জানিয়েছেন, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত আলামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী শাহেবজাদা ফুলতলে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলা ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা মুফতি সাদ উদ্দিন সিদ্দিকি, বেডফুড সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসিত, মাওলানা রুহুল আমিন প্রমুখ। সম্মেলনের বক্তারা সকলকে ইসলামের সঠিক পথে চলার আহ্বান। অপরদিকে আঞ্জুমানে আল ইসলা ব্রেডফুড শাখার উদ্যোগে শহরের হাউটন অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল মুজারাতে ইয়ামি ইসালা সোয়াব মাহফিল ও উরুস। বিপুল সংখ্যক আশেকে রাসুলের উপস্থিতিতে হযরত শাহজালালের জীবনী নিয়ে আলোচনা করেন আঞ্জুমানে আল ইসলা ব্রেডফুড শাখার জেনারেল সেক্রেটারি হাফিজ শামীম উদ্দিন উকিল। এ সময় উপস্থিত ছিলেন খতিব মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আব্দুল হাসান সহ শহরের বিশিষ্টজনেরা। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় জামিনে বের হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণে দুপুর ১২টায় তিনি সিলেট নগরীর মাউন্ট অ্যাডুরা হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি একই হাসপাতালে তার অসুস্থ মা আমেনা খাতুনকে দেখতে যান। সোমবার ১৫ দিনের জামিন পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আরিফুল হক। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি সিলেটে আসেন। সিলেটে আরিফুল হক চৌধুরীকে দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। নারী নির্যাতন দমনে নতুন আইনের কোনো প্রয়োজন নেই। প্রচলিত আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে সচেষ্ট রয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সিলেট হযরত শাহজালাল দরগা মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। সুহাগী জাহান তনুর হত্যাকাণ্ড সম্পর্কে স্পিকার বলেন, বাংলাদেশে কোনো ধরনের নারী নির্যাতনকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, দেশে নারী নির্যাতন দমনে অনেকগুলো ভালো আইন আছে, সেই আইনগুলো প্রয়োগের মাধ্যমেই নারী নির্যাতন কমানো সম্ভব। এ সময় তার সাথে ছিলেন মহিলা সংসদ সদস্য আমাতুল কিবিয়া খেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দ জেবুন্নেসা হক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রথমবারের মতো লন্ডনে প্রদান করা হলো জয় বাংলা মুক্তিযুদ্ধ সম্মাননা। লন্ডনে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করলেন তারেক রহমান। তনু হত্যাকাণ্ডে বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এই ছিল আমাদের এখানকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানছি। খোদা হাফেজ।